এই ওয়েব সিরিজে আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন অ্যাডভোকেটের। তো অ্যাকচুয়াল আমার দুটো ফ্রেন্ড আছে, আমি আমার মানে কাজ, ফ্যামিলি, ফ্রেন্ড ছাড়া আর কিছু বুঝি না। সো আর এই ফ্রেন্ডশিপের মধ্যে একটা মানে ছোটোবেলা থেকে ফ্রেন্ডশিপ খুব একটা মানে খুবই একটা বন্ডিং ক্রিয়েট হয়, আর এই নিয়ে তার মধ্যে থেকে একজন বেস্ট ফ্রেন্ডের মার্ডার হয়, এবার সেইখান থেকে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করে। তো এবার যেহেতু আমার চোখের সামনে আমার বেস্ট ফ্রেন্ডের এই জিনিসটা হয়েছে, সো আমি তো আর তাকে ছেড়ে যেতে পারি না। সো পুরোটা ব্যাপারটা দেখে অ্যাট দ্য মানে এন্ডটা আমি দেখে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি তার পাশে ছিলাম। অবভিয়াসলি অ্যাট দ্য এন্ডে মার্ডারকে অবভিয়াসলি ধরেছিলাম। ইয়া, মেম্বার্সদের কথা বলতে গেলে সত্যি সবার কোঅপারেশন দারুণ ছিল। আমি রিয়েলি যখন আমি ভেবেছিলাম, ক্যারেক্টার চুজ করেছিলাম যে এদের নিয়ে আমি কাজ করব, তখনও ভাবিনি যে এদের কোঅপারেশন মানে আমাকে এতটা ইন্সপায়ার করবে। কারণ কি, ফার্স্টে আমার পুরোটা প্ল্যান সেট আপ ছিল যে ফার্স্টে আমাদের পোস্টার রিলিজ হবে, তারপরে হয়তো মেবি আমার এক্সাম থাকবে যার জন্য অনেকটা দিন স্টপ থাকবে, তারপরে আমরা আবার শ্যুট আরম্ভ করব। বাট কী হয়, আমার এক্সাম যেহেতু একটু ডিলে হয়েছিলো, তার মাঝে আমরা কয়েকটা শ্যুট করে নিয়েছিলাম। আমরা চার দিনের মতো সিন করে নিয়েছিলাম, চার দিন শ্যুট করে নিয়েছিলাম, তারপরে আমরা এক্সাম শেষের পরে আমি প্রত্যেকটা দিন কন্টিনিউ শ্যুট করি, রোজ আমি শ্যুট করি গরমের মধ্যে দুপুরবেলা। মেনলি আমাদের টাইম ছিল দুপুরবেলা শ্যুটে, তো ওই গরমের মধ্যে দুপুরবেলা সবাইকে ডেকে আমি শ্যুট করতাম। মানে কারো কোনো বিরক্তি ভাব ছিল না যে না আমি আজ আসবো না, না আমি করবো না। অবভিয়াসলি আমার খুবই প্রেশার ছিল সবাইকে এক জায়গায় জড়ো করাটা, বাট মানে বলতাম অ্যাটলিস্ট সবাই শুনতো, আর খুবই ভালো মতো কাজ করেছে। আমি সবার সাথে কাজ করে খুবই হ্যাপি। ইয়া, অবভিয়াসলি এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ। ডিরেক্টর হিসাবে কাজ করতে গেলে অনেক কিছু শিখেছি এই ওয়েব সিরিজের জন্য, অনেক কিছু বাধার সামনেও গেছিলাম। ইয়া, যেহেতু খুবই বড় প্রজেক্ট ছিল, মানে কাজ করা নিয়ে এনার্জি, ক্যামেরা মুভমেন্ট, এইগুলো মানে অনেক কিছু শিখতে পেরেছি। ইভেন এডিট করার সময় টুকটাক জিনিস শিখেছি, যেরকম আমার ফার্স্ট টিজার ট্রেলার এডিট ছিল এই ওয়েব সিরিজের থ্রু থেকে, সে এইগুলো আমি মানে ক্রিয়েট করতে শিখেছি। সুতরাং ত্রিকোণ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অ্যাজ এ ডিরেক্টর অনেক কিছু শিখেছি আমি। ফেভারিট ডিরেক্টর আর আইডিয়াল ডিরেক্টর সব কিছু মিলিয়ে বলতে গেলে অবভিয়াসলি সৃজিত মুখার্জিরই নাম উঠে আসে। মানে ছোটোবেলা থেকে অবভিয়াসলি তার কাজ দেখিনি, মানে অনেক পর থেকে আমি তার কাজ দেখেছি। মানে একটা লেভেলই আলাদা থাকে তার, মানে কনসেপ্ট, তার প্রেজেন্টেশনটাই মানে একটা সলিড লেভেলের হয়। সো ওনার সিনেমা সিরিয়াসলি খুবই ভালো লাগে আমার, উনি আপাতত আমার ফেভারিট ডিরেক্টর। আর তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকজন আছে, যেরকম কৌশিক গাঙ্গুলি, শিব প্রসাদ নন্দিতা রায়, তাদেরও কাজ আমার খুব ভালো লাগে। আর বলিউডের দিক থেকে দেখতে গেলে ডিরেক্টর অ্যাজ এ মানে ভালো লাগার ডিরেক্টর হচ্ছে নিশিকান্ত কামন্ত। কনসেপ্টটা বলতে গেলে অবভিয়াসলি ইট ইজ মাই ড্রিম স্টোরি, সত্যি এটা স্বপ্নের দ্বারা তৈরি হয়েছে। মানে একদিন রবিবার করে আমি দুপুরবেলা বেশ খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, ওই 2:34 নাগাদ আমি ঘুমাতে স্টার্ট করি, তারপরে 4:05 হবে ওই রকম টাইমে হুট করে আমার ঘুম ভেঙে যায়। মানে আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমি একটা ওয়েব সিরিজ বানাবো। আমি ফার্স্ট অ্যাপিয়ার করেছিলাম এই চ্যানেলে, সেটা হচ্ছে ওই ইন্টারভিউ কা কাহানি ভিডিও থেকে, তারপরেই আমি ভেবেছিলাম আমি একটা ওয়েব সিরিজ বানাবো। যেহেতু ছোটোবেলা থেকে সাসপেন্স থ্রিলারের খুব শখ, ওই নিয়েই আমি একটা ওয়েব সিরিজ বানাবো। তো মাথায় দুটো স্টোরির থট ছিল, বাট কোনটা করব, তার প্লটিং কী হবে, এক্সাক্ট স্টোরিটা কী হবে সেটা আমি ভাবিনি, ওটা আমার স্বপ্নে মাথায় এসেছিলো। তো তারপরে আমি ভেবে নিয়ে অনেক কিছু কোয়ারিজ, অনেক কিছু কোশ্চেন, অনেক কিছু ব্ল্যাঙ্কস ছিল, সেই জায়গাগুলো সব কিছু ফিল টিল করে আমি ফার্স্টে আমি কৌস্তবকে ফোন করি, তারপর অর্ঘ্যকে কনফারেন্সে নিয়ে আমি ওদেরকে স্টোরিটা বলি। ওরা তখন বললো যে বাহ, খুব ভালো স্টোরিটা, চক করা যাক। তখনই মানে সব কিছু স্টার্ট হয় আর কি। সো 23 আগস্ট থেকে আমাদের ত্রিকোণের ফার্স্ট এপিসোড রিলিজ হচ্ছে। সো ক্রাইম, সাসপেন্স, থ্রিলারের সিজন স্টার্ট হয়ে যাচ্ছে। সো আর কয়েকটা দিন, মানে হাতে গোনা কয়েকটা দিন আর ওয়েট করো সবাই মিলে, তারপরেই দেখা যাক ত্রিকোণের গল্প কেমন হয়। সো ততক্ষণ যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে অবভিয়াসলি লাইক করে দাও, শেয়ার করো সবার সাথে, কমেন্টে জানাও কেমন লাগলো। আর ত্রিকোণ তো দেখতে হবে, সো অবভিয়াসলি চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। সো ত্রিকোণের ফার্স্ট 2-8 এপিসোড সবসময় আমাদের পাশে থাকো, এইভাবেই আমাদের সাহায্য করে যাও। সো ব্যাস এইটুকু, ধন্যবাদ। অর্ঘ্য, ট্রিপটা কি সত্যি ছিল? ওকে কি আমার একবার বলাটা দরকার ছিল? না 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 না, বলিনি, খুব ভালোই করেছি।
ওকে বললেও বেকার ভয় পেত, আগে আমি নিজে একবার দেখি। কিন্তু অর্ঘ্য ট্রেড আমার ফোনে, এটা কেমন একটা। আরে শোন, তোর সাথে না আমার একটুখানি কথা বলার ইচ্ছা নেই। তোর কি কিছু বলার আছে? অন্য কিছু বলার আছে? আমি তোর ভালো চাই, অন্য কিছু বলার আছে? তাহলে আমার শোনার দরকার নেই, জাস্ট লিভ মি এন্ড গো অ্যাওয়ে, জাস্ট গো অ্যাওয়ে। যা ভালো বুঝবি